সৌভাগ্যের দিশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অপেক্ষা করছিলেন নিশ্চয়ই অনুষ্ঠানে। স্বাভাবিকভাবেই সপ্তাহে 3 দিন সৌভাগ্যের দিশা এই অনুষ্ঠান আপনারা দেখতে পান, আজকের দিনে অর্থাৎ সানডে, তার সঙ্গে সঙ্গে টিউজডে, মঙ্গলবার এবং ফ্রাইডে, শুক্রবার দিন এই অনুষ্ঠান আপনাদের জন্য আসছে। বিশেষ করে বলবো যে এই অনুষ্ঠানের দিশা আপনারা যেভাবে পাচ্ছেন, সৌভাগ্য, আমরা আমাদের ভাগ্যকে উন্নত করতে চাই। আমাদের ভাগ্য যখন উন্নত হবে তখন আমাদের সৌভাগ্য কিন্তু এমনি আমাদের কাছে হেঁটে আসবে, এটাই হচ্ছে কাঙ্ক্ষিত বিষয়। তো সঠিক প্রতিকার প্রতিবিধান প্রয়োজন, যে সমস্যাগুলো আমার চোখে রয়েছে, যে বাধা নিষেধগুলো আমার চোখে তৈরি হয়েছে, সেখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসবো, ওভারকাম করব সমস্যাগুলোকে, সেটা আমি আপনি হাজার প্রচেষ্টা করলেও অনেক সময় হয়ে ওঠে না। সেই জায়গায় দরকার একটা সঠিক গাইডলাইন্স, একটা প্রতিকার প্রতিবিধান। আর সেই প্রতিকার প্রতিবিধান যদি সামর্থ্যের মধ্যে হয়, আর্থিক সামর্থ্যের মধ্যে, তাহলে বোধহয় মানুষের সমস্যাটাই অনেকটাই দূরীভূত হতে পারে। এত কিছু সংমিশ্রণ, যার জন্য তিনি আমাদের সঙ্গে রয়েছেন, অবশ্যই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ব্যক্তিত্ব। শুধু জ্যোতিষ নয়, তিনি বাস্তুবিদ, সংখ্যাতাত্ত্বিক বিচার বিশ্লেষণ, সামগ্রিকতায় মানুষকে সফলতা দিয়ে আসছেন লাগাতার জ্যোতিষগুরু পণ্ডিত ডক্টর দেবাশিস শাস্ত্রী। অনেক স্বাগত দেবাশিস দেখুন অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, নমস্কার দর্শক বন্ধু, আমার মা ও ভাই বোনেরা, দূর দূরান্ত কাছে পিঠে যারা সৌভাগ্যের দিশার অনুষ্ঠান দেখেন প্রত্যেক নিয়ত সানডেতে 9:35, টুয়েসডে এবং ফ্রাইডে মানে রাত 9 PM, অর্থাৎ রাত 9টার সময় হচ্ছে মঙ্গলবার রাত 9টা এবং শুক্রবার রাত 9টা এবং রবিবার সকাল 9:35। আপনারা প্রত্যেক এপিসোডেই আমি লাইভে থাকি, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে পারেন। বিষয়টা হচ্ছে একটা জিনিস, জীবন গড়তে গেলে আপনাকে যে অবস্থা থেকে আপনি থাকেন, মানুষের জীবনে, প্রত্যাশিত জীবনে অনেক কিছু বাকি থাকে যেটা আমাদের চাহিদা পূর্ণ হয় না, বিশেষ করে ফিনান্সিয়াল জায়গায়, এডুকেশন, কর্মজীবন, বিবাহ জীবন, দাম্পত্য, মানে এস্টাবলিশড ইওর লাইফ, এই জায়গাটা আমরা অপেক্ষায় থাকি। কিন্তু অনেকের মানুষের জীবনে সেটা হয়ে ওঠে, অনেকের জীবনে সেটা খুব মানে ডিটোরিয়াস হয়ে যায়। তো বিষয়টা হচ্ছে এই সাবজেক্ট অ্যাস্ট্রোলজির মাধ্যম দিয়ে আমার জীবনে 35 ইয়ার্স এক্সপিরিয়েন্সে কয়েক হাজার মানুষের যে সেই জায়গাটা তুলে ধরা হয়েছে এবং সেই জায়গাটায় তার পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এবং বিভিন্ন অ্যাস্ট্রোলজার যারা আছেন, একটুখানি হাই লেভেলে যারা পড়াশোনা করেছেন, তারা আপনাকে যে কোনো সমস্যা, যে কোনো কঠিন সমস্যাই থাকুক না কেন, আপনাকে সেই জায়গাটা থেকে গাইডলাইনের মাধ্যমে আপনি সেই জায়গাটায় সাকসেস পেতে পারেন এখন টু দ্য পয়েন্টে। তো বিষয়টা হচ্ছে যে উচ্চশিক্ষা, কেরিয়ার বলুন বা বাস্তু বলুন, বিবাহ বলুন, যেটাই বলুন, সেটা আপনার জন্মকোষ্ঠীতে সমস্ত ইচ অ্যান্ড এভরিথিং ভগবান আপনাকে লিখে পাঠিয়েছেন, যেহেতু আপনি মানব জন্ম পেয়েছেন। আপনার জীবনে সবটাই হতে পারে, আপনি একজন করোড়পতি হতে পারেন, আপনি একজন IPS অফিসার হতে পারেন, আপনি একজন মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন সিভিল ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন বিটিং ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনি একজন ডক্টর হতে পারেন, আপনি একজন অভিনয় জগতে কাজ করতে পারেন, আপনার টোটাল জায়গাটাই ভগবান আপনাকে বা সৃষ্টিকর্তা আপনাকে লিখে দিয়েছেন জন্মকালীন সময়। এই জায়গাটা আমি একটু বলি, সেটা হচ্ছে যে যেহেতু অনুষ্ঠানটা অলরেডি চালু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনাদের বলে রাখি এটা কিন্তু আপনারা সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান দেখছেন, লাইভ ফোন ইন অনুষ্ঠান। সুতরাং আপনারা ফোন করবেন সরাসরি দেবাশিস দাকে, আপনাদের তরফ থেকে করা কোনো প্রশ্ন থাকলে ডেফিনেটলি দেখুন হেল্পলাইন্স যাচ্ছে, সরাসরি কথা বলুন বলে যে রেড স্ট্রিপটা আমি আঙুল শো করছি এই জায়গাতে, এই নাম্বার নোট করুন, করে এই মুহূর্তে আপনারা ফোন করুন আপনাদের জিজ্ঞাসা নিয়ে। তবে আরেকটি কথা দেবাশিস আমার বলে দেওয়া খুব দরকার, কারণ বিইং অ্যান অ্যাঙ্কার আমার বলাটা খুব দরকার। বলতে পারেন যে সুবর্ণাদি তো শুরুতেই বললেন যে আর্থিক সামর্থ্যের মধ্যে প্রতিকার প্রতিবিধান, যখন আমি ব্যাঙ্গালোর যাচ্ছেন দাদা, দিল্লি যাচ্ছেন, তারাপীঠ যাচ্ছেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট যাচ্ছেন, কই সেটা আর্থিক সামর্থ্য হচ্ছে না। তো আপনাদের বলে রাখি আর্থিক সামর্থ্যের মধ্যে একমাত্র ডানলপের চেম্বারেই আপনারা কিন্তু দাদাকে পাচ্ছেন, এটা বলে রাখাটা খুব জরুরি। আর্থিক সামর্থ্যের মধ্যে কেন একটি জায়গা অবশ্যই পার্টিকুলারলি একটি জায়গায় করাটাই বাঞ্ছনীয়, প্রত্যেকেই প্রত্যেকের অবস্থান নিয়ে এগোচ্ছেন, দাদাও নিজের অবস্থান নিয়ে এগোচ্ছেন, মানুষের উপকারের সঙ্গে, শুধুমাত্র উপকার শুধু নয়, তার সঙ্গে তিনি যাতে আরও ফ্লারিশ করতে পারেন, তার জ্যোতিষ চর্চা যাতে আরও বেশি ফ্লারিশ হয়, তার জন্য সব জায়গাতে আর্থিক সামর্থ্য হয় না, যেটা দরকার সেটা হবে, কিন্তু আর্থিক সামর্থ্য একমাত্র ডানলপে বিক্রমেসি মার্কেটে সৌভাগ্য জেন্টসের চেম্বার, যেখানে আপনারা ওনাকে পাচ্ছেন। অবশ্যই আপনারা পৌঁছে যাবেন বৃহস্পতি, শনি, রবি সপ্তাহে 3 দিন, আর আজকের দিনও 12টা থেকে 6টায় থাকছেন। এবার বলি দাদাকে যে এই যে সমস্যাগুলো বেসিক্যালি তৈরি হয় আমাদের এডুকেশনাল সমস্যা, আমাদের দাম্পত্য জীবন বা আমাদের ক্যারিয়ারের ওরিয়েন্টেড জায়গা, দিদি একটু আমি, হ্যাঁ ডেফিনেটলি
যে ডালনব চেম্বারে কেন আর্থিক সমস্যার জায়গা থেকে একটা সেখানে সার্টিফাই পাওয়া যায়, হ্যাঁ এটাও জেনে রাখা দরকার। হ্যাঁ, ডালনব চেম্বারটা আজকের এই যে হাজারো মানুষ, কয়েক হাজার মানুষের কাজ দিয়েছি, আমারও জীবনে স্বপ্ন ছিল যে আমার একটা পার্সোনাল চেম্বার থাকবে, সেখানে অনেক রকমের রেমেডি থাকবে যেটা মানুষের সাধারণ মধ্যবিত্ত বা একদম নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত আমি পৌঁছে দিতে পারি, যে কোনো সমস্যার হয়ে হোক না কেন, অনেকের পক্ষে সম্ভব নয় সেই জায়গাটাকে সলিউশন করার। কিন্তু ডালনব সৌভাগ্য জেমছে যেটা আমার পার্সোনাল চেম্বার, সেখানে কিন্তু এমন মানে এমনই কিছু সেখানে রেমেডি আছে যেটা একদম নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির জন্য সেটা কিন্তু সে করতে পারে এবং তার নিশ্চিত সমাধানের মাধ্যম, যার জন্য ডালনবে বহু দূর থেকে, যেমন কালকের আপনি চিন্তা করতে পারবেন না, কালকে বোলপুর থেকে ক্লায়েন্ট ছিল, বোলপুর কতক্ষণ লাগে আসতে, কালকে ক্লায়েন্ট ছিল বসিরহাট থেকে, সন্দেশখালী থেকে ক্লায়েন্ট ছিল, তো দক্ষিণ চব্বিশ পরগনা, তা এই সমস্ত জায়গায় ভাবতে হবে, মেদিনীপুর থেকে আজকে মেদিনীপুরের ক্লায়েন্ট আছে, যারা দেবাশ্রীদাকে সম্পর্কে জানে যে এই মানুষটির কাছে গেলে বারবার আসতে হবে না, বারবার ভিজিট দিতে হবে না, বারবার মানে বছরের পর বছর ঘুরতে হবে না, এই জায়গাটা যারা বিশ্বাস করে তারা ডালনব চেম্বারে চলে আসে। একটা কথা বলি, সেটা হচ্ছে প্রথমত দেবাশিসদার শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল চেম্বার রয়েছে, বিভিন্ন জেলার চেম্বার রয়েছে, সেগুলোতে তো আপনারা যাচ্ছেনই, ডেফিনিট করে যাচ্ছেন। এবার যদি আপনারা মনে করেন যে না আমি আর্থিক সামর্থ্যের মধ্যে আমি প্রতিকার করতে চাই, আমার সমস্যা থেকে বেরিয়ে আসতে চাই, তাহলে আপনারা একদম স্বাচ্ছন্দ্যে আপনাদের ওয়েলকাম জানাচ্ছেন দেবাশিসদা তার নিজস্ব চেম্বার ডানলব বিক্রম এসি মার্কেটের ফার্স্ট ফ্লোরে রয়েছে, যে সৌভাগ্য জেমস 12টা থেকে 6টার সময় আরামসে চলে আসুন। হ্যালো, আচ্ছা অনুষ্ঠান দেখা হয় না প্রথম দেখছেন? না আমি প্রত্যেক সানডে টাইম পাই তো দেখি, প্রত্যেক সানডে আমি ট্রাই করি কিন্তু ফোন পাই না, আজকে পেয়েছেন, এরপরে আর বলবেন না পান না। আচ্ছা বলুন ডেট অফ বার্থ বলুন ছেলের। ডেট অফ বার্থ হচ্ছে 17th October 2001। ধীরে ধীরে, হ্যাঁ ধীরে ধীরে, আস্তে আস্তে বলুন, আস্তে আস্তে, উনি নোট করছেন তো। 2001 17th October বললেন তাই তো? হ্যাঁ, জন্ম সময় কি? 12টা 12টা দুপুর না রাত? দুপুর 12টা। জন্মস্থান কোথায়? প্লেস অফ বার্থ? জন্মস্থান হচ্ছে বিষ্ণুপুর, বাঁকুড়া বিষ্ণুপুর। আচ্ছা আচ্ছা, ওকে একটু ওয়েট করুন, বিষ্ণুপুর বাঁকুড়ায়। আপনি ব্যাঙ্গালোর থেকে এখন ফোন করছেন তাই তো? ব্যাঙ্গালোর থাকছেন উনি, যদি আপনি প্রয়োজন বোধ করেন আপনি, হ্যাঁ ডেফিনেটলি আপনি একদম, আগে উনি বলে দিক কি কি সমস্যা আপনার ছেলে দেখা যাচ্ছে বা কি কি ভালো দিক দেখা যাচ্ছে, বাকি প্রয়োজন হলে 6th April উনি ব্যাঙ্গালোর থাকছেন, আপনি দেখুন এই যে কতগুলো ফোন নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছেন, মোবাইল নাম্বার রেড দিয়ে লেখা এই যে, হ্যাঁ এগুলো হচ্ছে ওনার পার্সোনাল বুকিং নাম্বার, আপনি যে কোনো একটা ফোন করতে পারেন। তার আগে উনি কি প্রেডিক্ট করছেন শুনে নিন। 17 অক্টোবর মানে 17th October 2001 বুধবার ছিল, জন্মবার বুধবার, বুধবার ছিল, হ্যাঁ। সাথী নক্ষত্র তুলা রাশি, মকর লগ্ন, প্রতিপদ শুক্লপক্ষ জন্ম। আচ্ছা এই, আচ্ছা এবারে হচ্ছে যে ওর হচ্ছে দেবগণ আরেকটি জায়গা রয়েছে, বুধ বক্রী স্থানে রয়েছে বলে তার পড়াশোনার জায়গায় ডিস্টারবেন্স হবে, তার কেরিয়ারে যে বুধ যে জায়গা যেখানে অবস্থান রয়েছে সেখানে কিন্তু তার কেরিয়ারে প্রবলেম হবে, এবং তার আরেকটি রয়েছে সেটা হচ্ছে দ্বাদশ ভাবে সে মঙ্গলকেতু বসে আছে যে কারণের জন্য সেটা হচ্ছে মাঙ্গলি, কর্মস্থানে বিভ্রান্তি। ছেলে এখন কি করছে একটু বলুন। এখন 11 পাস করেছে, সায়েন্স নিয়ে পড়ছে, 12 ক্লাস শুরু করছে, সায়েন্স নিয়ে পড়ছে, বেশ ভালো ভালো, সায়েন্স নিয়ে পড়ছে, তার ডিসিশন ঠিকই আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে পড়াশোনার জায়গাটায় আপনি যে আশাটা করেছেন যে সায়েন্স নিয়ে পড়লে আগামী দিনে সেই একজন ইঞ্জিনিয়ার বা তিনি একজন ডক্টর বা তিনি সায়েন্সের গ্রুপের যে সমস্ত জিনিস রয়েছে সেই জায়গাটায় পৌঁছে যাবে, কিন্তু একটু প্রবলেম হচ্ছে যে তার ষষ্ঠ স্থানে বা সপ্তম স্থানে রয়েছে গুরুচণ্ডালী যোগ, যেটা হচ্ছে গুরুচণ্ডালী যোগ একটা ভেরি করে, যেমন মাঙ্গলিক রয়েছে একদম ঠিক দ্বাদশে,
ঠিক তার ষষ্ঠ স্থানে রয়েছে তার গুরুচণ্ডালী যোগ। তো সেখানে কিন্তু প্রবলেমটা হবে যে পড়াশোনা যে জায়গাটা সেটা কিন্তু একদম মনোনিবেশ জায়গাটা, যে মন আগ্রহ যেটা, সেটা কিন্তু মাঝে মাঝে হারিয়ে ফেলবে। এবং আপনারা যতবারই বলবেন যে বাবা তুই পড়াশোনা কর, আগামী দিনে তোর লক্ষ্য সেই জায়গাটায় পৌঁছে যাওয়া, বা কিন্তু সেটা হয়তো মাঝে মাঝে অ্যাভয়েড করবে এবং রিয়্যাক্ট করবে, মানে রেগে যাবে বা খেয়াল খুশি টাইপের এরকম কিছু হবে। বলুন তো কি হচ্ছে এখনকার অবস্থা বলুন আপনার ছেলের। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আপনি আছেন? ওহো, হ্যালো হ্যালো, বোধহয় উনি নেই। যাই হোক, উনি যেটা বলছেন এই মোমেন্টে যে দেখা যাচ্ছে ছেলের মানে একটু মানে স্টুডেন্ট হিসেবে যেটা প্রাপ্ত সেটা প্রাপ্তি সেটা হচ্ছে না। স্টুডেন্ট হিসেবে ভালো, স্টুডেন্ট হিসাবে ভালো, কিন্তু সেই জায়গাটাকে বুঝতে হবে যে দ্বাদশ ভাবে মাঙ্গলিক থাকা, কেতুর সঙ্গে সহবস্থানে মাঙ্গলিক রয়েছে দ্বাদশ ভাবে, তো সেই জায়গায় কি হবে সেখানে, এবং শনির মানে ঘরে, তো সেখানে কি হচ্ছে সেখানে কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি হবে। এডুকেশন কমপ্লিট হবে, উচ্চশিক্ষা তার ক্যারিয়ার কমপ্লিট হবে, কিন্তু ক্যারিয়ারের জায়গাটায় তার কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি, অর্থাৎ চাকরি বা যে কর্মই তিনি করবেন সেই জায়গায় কিন্তু বারবার ডিস্টারবেন্স, অর্থাৎ সেই জায়গাটা না হওয়া। এবং ফ্যামিলির সঙ্গে তার পিতা মাতার সঙ্গে মাঝে মাঝে কিন্তু রিলেশন আউট হয়ে যাবে, হঠাৎ ডিপ্রেশন বা ডিপ্রেশনের মাধ্যমে কিন্তু যে আমার জীবনে কিছু হচ্ছে না, অথবা হয়তো বাবা মার কথা সে শুনতে চাইছে না। এবং তৃতীয় ব্যক্তি যেটা প্রাধান্য পাবে, বন্ধু বান্ধব বা আদার্স কোনো লোকের সঙ্গে তিনি প্রাধান্য পাবে, কিন্তু বাবা মার ক্ষেত্রে কিন্তু সে এতটা অ্যালাউ করবে না, মানে একটু বন্ধু নির্ভর জীবন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেখান থেকে একটু অ্যালার্ট হন এবং যে জায়গাটা ছকের সমস্যা তৈরি হচ্ছে, কারণ আপনি তো নিজে বললেন যে আমি একটু আগে বললাম যে 6 এপ্রিল ব্যাঙ্গালোর চেম্বার করছেন দেবাশিসদা, যদি আপনি যেতে চান তো যোগাযোগ করতে পারেন, কিন্তু অলরেডি বলে দিয়েছেন দেবাশিসদা এখন বেসিক সমস্যা চকে কোথায় হচ্ছে, অমনোযোগী হয়ে যাচ্ছে ভালো স্টুডেন্ট, এটাও কিন্তু দেবাশিসদা বলেছেন, কিন্তু সেই ভালো স্টুডেন্টকে একটা প্রপার যদি গাইড করা হয়, সেই গাইডলাইন্স শুধুমাত্র বাবা মার গাইডলাইন্স নয়, গ্রহগত গাইডলাইন্স, তবে গিয়ে কিন্তু একটা জায়গাও অ্যাচিভ করতে পারে। তো আপনি যোগাযোগ অবশ্যই পারলে করতে পারেন। এখন বৃহস্পতির মহাদশা চলছে, যেহেতু এখন বুদ্ধিভ্রম চলবে, অনেকবার বুদ্ধিভ্রমে তার এডুকেশনের জায়গাটা মার্কস ভুল সিদ্ধান্ত, মার্কশিট পিছিয়ে যেতে পারে, তো সেই জায়গা থেকে যদি একদম ঠিক গ্রো আপ করতে হবে, তাহলে এই গুরুচণ্ডালী যোগ এবং যে মাঙ্গলিক যেটা রয়েছে তার সঙ্গে একটা কালসর্প যোগ রয়েছে, তো শনিভঙ্গ কালসর্প যোগ, এই যে জায়গাটা একটু যদি ঠিক করে নেয় আগামী দিনে একদম লক্ষ্য পৌঁছে যেতে পারবে। এটা দেওয়া সিদ্ধান্ত আজ ব্যাঙ্গালোর, দিল্লি বলুন বা আগরতলা বলুন বা গুয়াহাটি বলুন, কাজ না দিয়েছে এমন কোনো জায়গা নেই, সম্ভব হলে একবারই আসতে হবে। একদম প্রয়োজনে যোগাযোগ করুন। আপনাদের বলে রাখি আগামীকাল 16th of March আগামীকাল আগরতলায় চেম্বার করছেন দেবাশিসদা আপনাদের জন্য, আপনারা অবশ্যই অনেকেই বুকিং করে ফেলেছেন। আমি এখনও বলে রাখছি যে 3টি নাম্বার এখানে দেখতে পাচ্ছেন, এছাড়াও আমি আরেকটি নাম্বার বলে দিই, বুকিং নাম্বার বুকিং অন রয়েছে, আপনারা বুকিং করুন আগামীকাল আগরতলায় চেম্বার। তারপরে পরশু দিন অর্থাৎ টিউজডে মঙ্গলবার 17th March ওনার গুয়াহাটি চেম্বার রয়েছে, 19th March বাঁকুড়ায় চেম্বার, 20th March অর্থাৎ 20শে মার্চ রয়েছে কালীঘাটে চেম্বার, 23rd March শিলিগুড়ি, 24th March বালুরঘাট চেম্বার, 27th March মেদিনীপুর চেম্বার, 30th March 30শে মার্চ মেচেদায় চেম্বার রয়েছে, 31st March রয়েছে আসানসোল চেম্বার, 2nd April বহরমপুর চেম্বার রয়েছে, 6th April ব্যাঙ্গালোর অ্যান্ড 7th April দিল্লি চেম্বার। ফোন নাম্বার বলে দিচ্ছি 9674226537, 9433025259, 9330997235 এবং 8910460255। এই নাম্বারে আপনারা বুকিং করুন, বুকিং অন রয়েছে, তার মধ্যে অবশ্যই আপনারা 9330997235 হোয়াটসঅ্যাপে বুকিং করুন। আর এই যে জায়গাগুলো বললাম দূরের বন্ধুরা, তারা তো বুকিং করবেনই, যদি চান যে আর্থিক সামর্থ্যের মধ্যে আপনারা প্রতিকার প্রতিবিধান করতে দেন, আপনারা যোগাযোগ করবেন ডানলপের বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সৌভাগ্য জেমস দেবাশিসদার নিজস্ব চেম্বার, প্রত্যেক বৃহস্পতিবার শনিবার এবং রবিবার, অর্থাৎ আজকের দিনেও উনি এই ডানলপ বিক্রম এসি মার্কেটে ফার্স্ট ফ্লোরের সৌভাগ্য জেমসে থাকছেন। সময় হচ্ছে দুপুর 12টা থেকে সন্ধ্যে 6টা, সপ্তাহে 4 দিন। এই আর্থিক সামর্থ্যের মধ্যে এই চেম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করুন, বহু মানুষ দূর দূরান্তের আসছেন, কাছের মানুষ তো আসছেনই আর কি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি, আমি একটু ছেলের সম্বন্ধে জানবো। ছেলের কি নাম দাদা? কাঞ্চন ঘোষ। ডেট অফ বার্থ বলুন। 21-1-88 1988 21-1 হ্যাঁ 21-1 1988 সাল, তাই তো?
মেদিনীপুরে জন্ম। অনুষ্ঠান দেখেন ওনার নাই প্রথম দেখছেন? হ্যাঁ সবদিনই দেখি স্যার, আমি চাষবাস করি, খুবই কঠিন দেখতে দিন চকটা। হ্যাঁ আপনি পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন তো? শতবিশা নক্ষত্র কুম্ভ রাশি বিষ লগ্ন তৃতীয় শুক্লপক্ষে জন্ম। আপনার ছেলের হচ্ছে দেবাড়িগণ। আপনার ছেলে এডুকেশন কমপ্লিট হয়েছে না এডুকেশন অনেক আগেই মানে শেষ হয়ে গেছে কোনটা? আপনি টিভি থেকে একটু সরে কথা বলুন। দাঁড়ান আমি হ্যান্ডলিং করছি। হ্যালো দাদা আছেন আপনি, শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনি দাঁড়ান, আপনি টিভির ভলিউমটা আপাতত মিউট করুন, আপনি মোবাইলে শুনুন, আপনি মোবাইলে কথা বলুন, তারপরে উনি যখন বলবেন তখন টিভির ভলিউম বাড়াবেন, না হলে ফোনটা কেটে যাবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এইবার বলুন আপনার ছেলে কি পড়াশোনা এখনো করছে না কমপ্লিট হয়ে গেছে? হ্যালো হ্যাঁ পড়াশোনা শেষ হয়েছে। পড়াশোনা শেষ হয়ে গেছে, প্রশ্ন কি নিয়ে? তার কর্মস্থান বা চাকরি নিয়ে? বিদেশ যোগ নিয়ে প্রশ্ন নিশ্চয়ই? বিটেক ইঞ্জিনিয়ার। বিটেক ইঞ্জিনিয়ার। হ্যাঁ স্যার আমি ফোনে শুনতে পাইনি, আপনি টিভিতে একটু বলে দেন। দেখুন বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ছে খুব ভালো কথা, কিন্তু সপ্তম স্থানে মাঙ্গলিক দোষ রয়েছে এবং তার দশম স্থানে কিন্তু গুরুচণ্ডালী যোগ রয়েছে। দেখুন আপনার সন্তান, আপনার প্রথম কথা বলি, প্রত্যেকটি মানুষ চান যে তার সন্তান তার বাধ্য থাকুক, কিন্তু এখানে যে কোষ্ঠীতে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অবাধ্যতার যোগ, অর্থাৎ নিজে খেয়ালখুশিভাবে তিনি কিছু করবেন, আপনাদের সঙ্গে মাঝে মাঝে রিলেশন আউট হয়ে যাবে, হঠাৎ টেম্পটেড হবে, প্রেম ভালোবাসা করে ডিসকানেক্ট হবে, এবং আরও একটি জায়গা রয়েছে যে অবাধ্য যোগ, অর্থাৎ কথা হয়তো আপনি যেটা বলছেন সেটা হয়তো সে গ্রান্ট করছে না, অথবা তিনি যেটা বলছেন সেটা হয়তো আপনার সঙ্গে অ্যাডজাস্টেবল হচ্ছে না, এর নাম গুরুচণ্ডালী যোগ। এবং আসছি আপনার চাকরি বাকরির বিষয়, সেখানে যে দশম স্থানে গুরুচণ্ডালী যোগ রয়েছে, দশম স্থানে গুরুচণ্ডালী যোগ থাকা মানে হচ্ছে সপ্তম স্থানে মাঙ্গলিক থাকা মানে হচ্ছে বিবাহ সমস্যা তো আছেই, তার সঙ্গে কিন্তু কর্মস্থানে বিভ্রান্তি, চাকরিটা না হওয়া। আজকালকার সময় কিন্তু বিটেক ইঞ্জিনিয়ার, ডাক্তার, বহু রকমের মানুষ হাই কোয়ালিফিকেশন করে বসে আছে কিন্তু তার চাকরিটি হচ্ছে না। কেন হচ্ছে না? এই সমস্ত অশুভ যোগের কারণের জন্য। সম্ভব যদি হয় দেখুন মেদিনীপুর চেম্বার আছে রিসেন্ট হোটেল রেশমাতে, সম্ভব হলে একবার যোগাযোগ করুন, বারবার দেবাশ্রীদের কাছে আসতে হয় না, চন্দ্রকোনা মেদিনীপুর বহু জায়গায় দেবাশ্রীদের কাজ দিয়েছেন। সাতাশে মার্চ মেদিনীপুরের চেম্বার। হ্যালো 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 হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার আমি মেমানিপুর থেকে কথা বলছি। আচ্ছা কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধেই জানবো। আচ্ছা আপনার নামটা বলুন। হ্যাঁ আমার নাম সর্বদী ব্যানার্জি। সহেলি, ডেট অফ বার্থ? 12 সেপ্টেম্বর 1961। একটু জোরে, 12 সেপ্টেম্বর 1961। রাত্রি একটা তিরিশ মিনিট। ওকে আপনি কি ডেটটাকে চেঞ্জ করে বলেছেন? 12টার পর তো পাল্টে যায় তারিখ। হ্যাঁ বুধবার হয়ে যাবে। নিউ আলিপুর কলকাতা থেকে মানে। হ্যাঁ 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 ঠিক আছে।
দাঁড়ান, আপনি এখন কি করছেন? হাউসওয়াইফ তো? 61 তে জন্ম? হ্যালো, না হাউসওয়াইফ না, আমার বিয়ে হয়নি। ওহো, ওই জন্য দেবাশিস আগে বিয়ে নিয়ে প্রশ্নটা করলেন। দাঁড়ান, ওয়েট করুন, দাঁড়ান। কারণ 12ই ডিসেম্বর 1961 মঙ্গলবার ছিল, যাদের শনিবার মঙ্গলবার অশ্লেষা মঘা চিত্রা নক্ষত্র হস্তা নক্ষত্র, এবং অশ্লেষা মঘা শুধু নয়, অষ্টমী নক্ষত্র জানি আমি, অষ্টমী নবমী তিথি বা চতুর্দশী অমাবস্যা যাদের জন্ম, জীবনে বিবাহ শুধু না হওয়া তা নয়, অনেক জীবন অনেক কিছুই জীবন থেকে আউট হয়ে যায়, যেটা মানুষের প্রত্যাশাই থেকে যায়। কিন্তু এই সমস্ত প্রথম বলেই 12ই ডিসেম্বর 1961 মঙ্গলবার ছিল, এই মঙ্গলবার একটা অশুভ যোগ। আরেকটি রয়েছে, মকর রাশি কোন কন্যা লগ্ন আপনার জানেন? না, কন্যা রাশি মঙ্গলবার হিসেবে কন্যা রাশি কর্কট লগ্ন। না, আপনার তো বুধ হয়ে যাচ্ছে, সেটা রাত্রি একটা সামথিং তো না? একটা তো, একটা তিরিশ তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাত্রিবেলা তাই তো? জন্মস্থান কলকাতায় তাই তো? কলকাতা। তার মানে যে সেটা হবে এ রাত্রি, মানে একটা তিরিশ মানে একটা, মানে এটা এটা এম হবে। আপনি হয়তো সোমবার রাত্রিবেলায় হবে। জন্মটা কবে? 12ই ডিসেম্বর, 12ই মঙ্গলবার, মঙ্গলবার, মঙ্গলবারে জন্ম, যেটা রয়েছে শ্রবণা নক্ষত্র মকর রাশি কন্যা লগ্ন। আর যদি সেটা 13ই ডিসেম্বর হবে তাহলে আপনার সেটা বুধবার হবে, যেহেতু রাত একটা তিরিশে। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলে দিচ্ছি আপনার কি সমস্যা আছে, এটা আপনি ভুল বুঝছেন, ওটা কিছু করার নেই। তো বিষয় হচ্ছে 12ই সেপ্টেম্বর। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান এক মিনিট, একটু আমাদেরই একটু দেখে নিতে দিন। 12ই সেপ্টেম্বর রাত্রি 1:30টার সময় জন্ম ওনার, ওনার মঙ্গলবার হয়ে সেটা বুধবার হচ্ছে। 12ই সেপ্টেম্বর সম্ভবত মঙ্গলবার ছিল, সেটা বুধবার বলছেন, মানে যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স 12ই সেপ্টেম্বর জন্ম মানে ওটা 13ই সেপ্টেম্বর হচ্ছে। সেটা চেঞ্জ করার দরকার নেই, এটা তো দরকার পড়ে না নরমালি। দেখুন 12ই সেপ্টেম্বর 1961, হ্যাঁ তাহলে সেটা ছিল মঙ্গলবার। হ্যাঁ, মঙ্গলবারই বলছেন, তাহলে মানে সেই হিসাবে রাশি লগ্ন আরেকবার বলে, আপনি আরেকবার বলছি 12, আপনারা যে চেঞ্জ করবেন না, আপনাদের যখন ডেটটা তখন সেটা বলুন। ওকে, 12ই সেপ্টেম্বর 1961 মঙ্গলবার ছিল, রাত 1:30 AM কলকাতায় জন্ম, হস্তা নক্ষত্র কন্যা রাশি কর্কট লগ্ন, দ্বিতীয়া শুক্লপক্ষে জন্ম। এবার ঠিক আছে, দেবগণ আপনার, দেবগণ জানেন? ঠিক আছে, গণটাও খুব ভালো দেবগণ, কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে আপনার বিবাহ যে কারণে হয়নি, সেটা হচ্ছে যে তৃতীয় ভাবে আপনি দেখুন মঙ্গল চন্দ্র বুধ কানেক্টেড রয়েছে কন্যা রাশিতে, এবং তার সঙ্গে রয়েছে কালসর্পযোগ, যে কালসর্পযোগ ভয়ানক কালসর্পযোগ, অর্থাৎ আমরা যে 12টা কালসর্পযোগের মধ্যে যে 6টা কালসর্পযোগ ভেরিফাই করি, সেই কালসর্পযোগই রয়েছে আপনার দ্বিতীয়ভাবে শঙ্খপলা কালসর্পযোগ। রবি রাহু কানেক্টেড রয়েছে সিংহ রাশিতে, যার কারণের জন্য আপনার বিবাহিত জীবন মানে স্টাবলিশড হয়নি, এবং আপনি জীবনে কিছু করতে পারেননি, বহু বাধা বিঘ্নের মধ্য দিয়ে জীবন, আপনার শরীরে শরীরও ভালো যায় না, এবং আপনি মানুষের জন্য করবেন কিন্তু ফিডব্যাক পাবেন না, যেহেতু রবি রাহু কানেক্টেড সিংহ রাশিতে, আপনি মানুষের জন্য যত কিছু করবেন তার ফিডব্যাক খারাপ পাবেন। বলুন আর কি, আর কি আপনি জানতে চান? হ্যাঁ, কি জানতে চান এবার বলুন। আমি জান, বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। আপনি বেরিয়ে আসতে পারবেন এখনো, দেখুন 1961 জন্ম, এখন একটু সময় আপনার আছে, যেহেতু আপনার পুরোটা জীবন শেষ হয়ে যায়নি, আপনার এখানে আয়ু যোগ রয়েছে 83 ইয়ার্স, তা সুতরাং সেই জায়গা থেকে যদি বেরোতে চান একবারের জন্য ডালনাথ চেম্বারে আপনাকে আসতে হবে, সৌভাগ্য জেমছে, ওখানে আপনার আর্থিক সামর্থ্যের মধ্যে সমস্ত রেমেডি রয়েছে, আপনি করতে পারবেন এবং সেখানে নিশ্চিত সমাধানও পেয়ে যাবেন। আজকে চেম্বার পাচ্ছেন আপনারা ডানলপ সৌভাগ্য জেমসে দুপুর 12টা থেকে 6টা, এবং এছাড়া কিন্তু যেটা আর্থিক সামর্থ্যের বৃহস্পতি শনি রবি, এবং আগামীকাল আগরতলা থাকছেন এবং মঙ্গলবার গুয়াহাটি, আর দেখা হচ্ছে অবশ্যই মঙ্গলবার নর্মালি প্রোগ্রাম থেকে 9টায় এবং শুক্রবার 9টায়। অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার, ভালো থাকুন, নমস্কার।
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ গুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ, চেম্বার প্রতি শনি এবং রবিবার ডানলপ বিক্রম এসি মার্কেট, সৌভাগ্য জেমস ফার্স্ট ফ্লোর, প্রতি শুক্রবার কালীঘাট দিশা, সময় দুপুর ১২টা থেকে সন্ধে ৬টা। এছাড়াও পাচ্ছেন বাঁকুড়া মেদিনীপুর, মেচেদা আসানসোল, তারাপীঠ শিলিগুড়ি, বালুরঘাট জামশেদপুর, আগরতলা গুয়াহাটি, ব্যাঙ্গালোর দিল্লি ও অন্যত্র। বুকিং নাম্বার 9330997235, 9433022525, 9674226537, WhatsApp নাম্বার 8910640255।